হ্যালো ফ্রেন্ডস, নমস্তে, জয় জগন্নাথ। মু সঞ্জু, মু স্বাগত করছি মোর ইউটিউব চ্যানেল সঞ্জুস গার্ডেনিং এন্ড লাইফস্টাইল কো। আজ ঝিও পিলাঙ্কু স্কুল ছাড়িয়া পাই যাইতলা, আসলা আর কঙ্কড়া ধরিকে আসছে, আর সমুদ্র মাছ বি আনছে। তাকো কঙ্কড়া ঝোলড়ি করিবা, আর কানুরদা মাছ কো ভাজি দবা টিকে, পিলানে স্কুল রে আসলে খাইবে, খাইবা টাইম হে যো। আর গপিবানি বেশি সময়, আগে রাঁধি দবা টিকে যাইকি। আর চালন যা ব্লগটা আরম্ভ করিবা। আপনারা ব্লগটি দেখন্তু, ভাল লাগলে গোটে লাইক তো করতু, লাইকটি কলে আমি টিকিয়ে খুশি লাগবে ব্লগ বনাইয়া পাই। কঙ্কড়া ঝোলটি মস্ত উপরে রাঁধিবা। তো সাং মানে চালু এবার কঙ্কড়াটা টিকি সফা করদেবা, তাপরে রোষে করা। দেখুন মু গোড় যাক সব তার বাহার করেদেলি, আর তো বড় গোড় নাই, যদি মোটা গোড় থব বলে তাকে ছেচিকি টিকি কাধরে পথর অর্গারে ছেচি দেলে, টিকি ছেচি দিকে পকাই দেলে হি ভাল হব। আর তো মোটা গোড় নাই, পুরা সরু সরু পতলা গোড়, সেই মু গোড় যাক সেইভাবে হি পকাই দেলি সব। তাপরে দেখুন মু কোভাবে কাড়ুছি, মু তো গোটে কাড়ি পকাই দেলি, দেখুন এইভাবে কাটিদেলে এটা রক্ষা, সে যে বাঁ হাতর খোলপাটা পকাই দেওয়া। তাপরে তার তলপটে এইভাবে নাভি পরি তার টিকি বাহারিব, রুমা যাক সব থিব সেটি বাহারিব, তাকে পুরা সফা করদেবা, নলে ভাল লাগবনি। চালন্তু এবার মশলাটি বাটিবা। মু জিরা নেইগলি, ধনিয়া নেইগলি, আও সোরিষ বি নেইগলি, তারপরে অদা রসুন পিয়াজ নেইগলি। মু মাছ পাই আপাই দুইটা যাক পাই গোটে থেকে বাটি দেবি, সেতে টিকি বেশি বেশি নেইছি। মোর মশলাটি বটা হেগলা, এবে তা দেহরে টমাটি বি বাটি দেবি। তারপরে কঙ্কড়াটিকে লেম্বু টিকে লুণ আও হলদি টিকে পকাইকি মু গুড়াইকি তাকে রখিদেবি কেতে সময়, তা গুড়াগুড়ি করি রখিদেলি। তারপরে মাছটি ভাজি দিকে আমি পিলানু খুয়াই দেবু, তারপরে কঙ্কড়াটি রাঁধিবি। মাছটি তা দেহ মশলা টিকি লুণ টিকি লঙ্কা গুণ্ড হলদি গুণ্ড আেম্বু টিকি বেসন টিকি সে মশলাটি টিকি সব পকাইকি গুড়াগুড়ি করেদেলি, টিকি সময় রখিদি তাকে ভাজি দেলি। এবার পিলানু খুয়াই, পিলানু খিয়া পিয়া সরলা, এবার কঙ্কড়াটা রাঁধিবা। গুড়াই তো রখি দিয়েছি, আগে ভাজি দেবো, আগে তারপরে তরকারি বসাইবা, চালু ভুজিবা। মু তো মাছটা ভাজিলি, তা দেহরে তেল লা, মু আউ টিকি তেল দিয়েদেলি, তেল দিয়েদি তা দেহরে পকাইদেলি হলদি লুণ গুড়াইকি রখি কঙ্কড়াটি পকাইদি তাকে এবার ভাজি দেবা ভালোভাবে, পুরা তার পানি মরলা পর্যন্ত টিকি ভাজি দেবা তাকে। আর টিকি তেল দরকার পড়লে বিকি সুন্দর ভাজি সারা পরে আমি তাকে বাহার করদেবা, বাহার করে দিয়ে কড়াই গোটে বসাইলি, মু তেল টিকি দিয়েদেলি, তা দেহরে কাঠি মশলা সব পকাইদেলি, অলিচ ডালচিনি টিকি তেজপত্র টিকি সোরিষ জিরা টিকি ফুটাইদেলি, তাপরে পিঁয়াজ পকাইদেলি। পিঁয়াজ ভাজি সারা পরে পকাইদেলি মশলাটা যে বাটিকি রখিলি, তাপরে হলদি গুণ্ড আও লঙ্কা গুণ্ড পকাইদেলি, তাপরে তাকে পুঁ আউথরে টিকি ভাজিদেলি, টিকি পানি দিয়ে সুন্দর ভাজি দেবা, পানি টিকি দিয়ে ভাজিদেলে মশলার কঞ্চা বাসনাটা পলি যাব। তাপরে বাটিকি রখি দিয়া টমাটি বি পকাইদেলি, মশলাটা হয়ে সারা পরে কষা, তাপরে লুণ টিকি দিয়েদেলি, লুণ মু তা দেহরে পকাইলি কঙ্কড়া ভাজিলা বেড়ে, সেই আউ টিকি অল্প লুণ দেলি। তাপরে মশলাটি হয়ে সারা পরে পকাইদেলি কঙ্কড়াটি, কঙ্কড়াটিকে ভালোভাবে মু পুরা কষিদেলি গরম পানি করিকি, তাপরে দিয়েদেলি যেতে পানি দরকার, ঝোল যেতে দরকার সেত পানি মু দিয়েদেলি। Thank you.
ଚାଲନ୍ତୁ ବାଢ଼ି ଦେବା ଆଜିର ଖାଇବା। ଦେଖନ୍ତୁ ଭାତ ଡାଲି କଙ୍କଡ଼ା ଝୋଳ ଆଉ କାନଗୁର୍ଦ୍ଦା ମାଛର ଭଜା। କଣ ଲାଗୁଛି କମେଣ୍ଟ କରିବେ। ଆଜି ପାଇଁ ବ୍ଲଗ୍ଟି ଏଇଠି ରଖୁଛି, ପୁଣି ଦେଖା ହବ ନୂଆ ଏକ ବ୍ଲଗ୍ରେ। ରହୁଛି, ଜୟ ଜଗନ୍ନାଥ।